মিস্টার সালে আপনাকে এবং আপনার টিভি চ্যানেল টিভি ওয়ানের চেয়ারম্যান মিস্টার মইনুদ্দিন চৌধুরী তাকে আমি শুকরিয়া জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমার মতন একজন নগণ্য মানুষের কাছে সাক্ষাৎকার নেওয়ার জন্য এখানে হাজির হয়েছেন। তো আপনি আপনার প্রশ্নের মধ্যে যে কথাটি বলেছেন যে আমার তাসাউফের বিষয়ে পারদর্শিতা অর্জন আমার কিভাবে হইল, এই বিষয়টি আপনি জানতে চাইলেন। তো আমি প্রথমে বিনয়ের সঙ্গে মিস্টার সালে আমি আপনার কাছে পেশ করতে চাই যে এখানে আমার পারদর্শিতা বলতে কিছুই আমার নেই। আমি তো নিজকে পাচ্ছি, আমি একজন তালেবে আলেম, আমি একেবারে নগণ্য, এখনও এক মহাজগৎকে হয়তো চেনা দেখার মতন কিছুটা সুযোগ হইলেও এই মহাসমুদ্রে নামার মতন সুযোগ আমার এখনও হয়নি, আমি এখনও তিফলে মুক্ত। তারপরেও আপনারা আমার মধ্যে যদি কোনো ভালো কিছু পেয়ে থাকেন তাহলে এর সকল আমানত আমার শেখ ও মুর্শিদ হযরত শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহের, আর যত ত্রুটি বিচ্ছুটি এটা হইল আমার নিজের। কারণ এই জগতে আমাকে প্রথম যিনি সজাগ করেছেন, যিনি আমাকে লালন করেছেন, যিনি আমাকে পথ দেখিয়েছেন, যিনি আমাকে জিকির শিখিয়েছেন, যিনি আমাকে মোরাকাবা শিখিয়েছেন, সব কিছুর কৃতিত্ব এর পাওনা এর হকদার হইলেন আমার শেখ আমার মুর্শিদ কুতবুল আলম মাহবুবুল উলামা ওয়াসুলাহা শেখুল মশায়েখ শেখুল হাদিস আল্লামা মরহুম জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহ। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের উচ্চ মকাম পর্যন্ত পৌঁছায় দাও, জান্নাতুল ফিরদাউসের উচ্চ ঠিকানায়, যেখানে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যীন ওয়াসসিদ্দিকীন ওয়াসশুহাদা ওয়াসসালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকা, ওই মকামে তুমি পৌঁছায় দাও। মিস্টার সালে, আমি আসলে ভাগ্যবান, আমি দুইজন ব্যক্তির সান্নিধ্য পেয়েছি, এর মহামানব মহা ব্যক্তি মহান ব্যক্তি প্রথম ব্যক্তি প্রধান ব্যক্তি হযরত নানুপুরি, এরপরে এটাকে আর আবার পূর্ণতা এটাকে আন্তর্জাতিকতার পরিমণ্ডলে আমি পৌঁছে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছি মক্কা মুকাররমার আরেকজন শেখ, যেটা আমি কুদরতিভাবে তার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা শেখুল আরবি ওয়াল আজম উস্তাজুল উলামা বহুত বড় মুহাদ্দিস হযরত মালিক আব্দুল হাফিজ মক্কি রহমতুল্লাহ আলাইহ, তার সঙ্গেও আমার একটা সাংঘাতিক হৃদ্যতা রুহানিয়তের বিনিময়, এটা আমি পরে অন্য সেশনে আপনার সঙ্গে আলাপ করব। তো আজকে আমার প্রধান অর্জনটা যেই সূত্র থেকে আমি প্রাপ্ত, এই সূত্রটা আমি আপনার কাছে আলাপ করছি। এটা মনে হয় তখন দু হাজার তিন সালের দিকের ঘটনা। আমি তখন তেজগাঁও মাদ্রাসায় পড়াচ্ছি, তেজগাঁও মাদ্রাসার খতিব এবং শেখুল হাদিস আমি ছিলাম। তো এর আগে আমি পড়াশোনা তো করছি অনেক, আল্লাহ শুকুর আল্লাহ মেহরবানি, কিন্তু জিকির আসকার বোরাকাবার প্রতি মনোযোগিতা আমি খুব ডিপলি দেওয়ার সুযোগ হয়নি। তবে 2003 সালের দিকে আমার ভিতরে যেন একটা নতুন চেতনা, নতুন চৈতন্য, নতুন একটা অনুসন্ধিৎসা সৃষ্টি হয়েছিল যে আমি জিকির মোরাকাবা শিখব, কোথায় যাব, কি করব, একটা ইস্তেখারা চিন্তার মধ্যে ছিলাম, ফিক্রের মধ্যে ছিলাম। তখনই একদিন খবর পাইলাম আমার তেজগাঁও মাদ্রাসার মহতামিম মৌলানা কিফায়তুল্লাহ সাহেব, উনি আমাকে বললেন যে নানুপুর হযরত ঢাকা এসেছেন। তখন আমি যেন হঠাৎ করে আমার মনের মধ্যে একটা শান্তির ছোঁয়া এসে আমাকে ধাক্কা দিল। আমি বললাম যে মৌলানা আপনি দেরি করবেন না, মসজিদ মাদ্রাসা তখন তো সকল দায় দায়িত্বই আমার উপর। আমি বললাম যে সব অল রেসপন্সিবিলিটি আমার থাকবে, আপনি হযরতকে দাওয়াত করেন, নিয়ে আসেন, তো এখন চলে যান। মৌলানা কিফায়তুল্লাহ সাহেব চলে গেলেন, যোগাযোগ করলেন, আমাকে ফোনে জানাইলেন হযরত তশরিফ আনতেছেন, আমিও তৈয়ার হইলাম, অফিস বন্ধ রাখলাম। জোহরের সময় হযরত আসলেন, আমি হযরতকে রিসিভ করলাম,
হযরত আমাকে দেখে মুস্কি মুস্কি হাসলেন, আমার কাছে এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে তার চেহারার নূর, তার হাসির প্রভা, তার যে চোখের আকর্ষণ, ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তো আমি প্রোগ্রাম হইল, শুভেচ্ছা বক্তব্য রাখলাম, আমার চোখ থেকে কেন যেন চোখের পানি ঝরছিল, আর আমি দেখলাম যে নানুপুরি হযরত হযরত শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহ মিম্বরে বসা আছেন, এই সমুজ্জ্বল চেহারা নিয়ে, নূরানি চেহারা নিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছেন, তারও চোখ থেকে পানি পড়ছে। আজি দুইজনের মধ্যে একটা কী বিনিময় ভিতরে ভিতরে। তারপরে উনি আমার বক্তব্য শেষ হইল, হযরত বয়ান করলেন, দোয়া হইল, দীর্ঘ সময় দোয়া হইল, হযরত তিন থেকে চারবার আমার নাম উচ্চারণ করে দোয়া করছেন। আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, যেন আমাকে তিনি কোনো সুতা রশি ছাড়াই একটা মহাব্বতের পিঞ্জিরার মধ্যে আবদ্ধ করে ফেললেন। যাই হোক, তারপরে হযরতের সাথে আমার সম্পর্ক, প্রোগ্রাম শেষ হইল, আমি হযরতের কাছে ব্যাঘাত হইলাম। তারপরে আমি আমার একটা খোরাক পাইলাম। হযরত যাওয়ার সময়ে আমাকে বললেন যে সবরের সঙ্গে থাকেন, আপনাকে আমি খুঁজতেছি মনে মনে, কয়েকদিনের মধ্যে আপনি একটা চিঠি পাবেন, আমার সঙ্গে থাকবেন, চিঠিতে কিছু কথা থাকবে, সে অনুসারে আমল করবেন। আমি হযরতকে নিয়ে ঢাকার আরও কয়েকটা মসজিদে গেলাম, তারপরে শুভেচ্ছা বক্তব্য রাখতাম, পরপর হযরত বক্তব্য রাখতেন। যাই হোক, তারপরে হযরত চট্টগ্রাম চলে গেলেন। আমি পরবর্তী সময়ে ওখানকার শিক্ষক মাওলানা আবু ইউসুফ থেকে, মুফতি আবু ইউসুফ থেকে বিস্তারিত অনেক কথাই শুনেছি মিস্টার সালেক, তো ওইগুলো আমি পরের সেশনে বলবো। হযরত আমাকে খুবই আপন করে নিলেন, খুবই আপন করে নিলেন। আমি তাসাউফের জিকির মোরাকাবা এগুলো সকাল দুপুর সন্ধ্যায় রাতে রাত্র তিনটা বাজেও হযরতকে ফোন করতাম, জানতাম। তারপরে একটা ভিন্ন নতুন জীবনের দিকে যেন আমি অগ্রসর হইলাম। তারপরে হজের সফরে হযরতকে খুব বিরক্ত করেছি। তারপরে হজের সফরে হযরতের সঙ্গে আমি মক্কা শরীফ ছিলাম, সেখানে বক্তব্য রাখছি, মদিনা শরীফ বক্তব্য রাখছি হযরতের সঙ্গে, জেদ্দায় বক্তব্য রাখছি। তারপরে অনেক হযরতের সঙ্গে আমি, হযরত তার বক্তব্যের পূর্বে বলতেন যে ডক্টর সাহেব বয়ান করবেন আগে, তারপরে আমি বয়ান করব। ওইখানে আমি মাওলানা ইয়াহিয়া মাহমুদ সহ আরও কত ডাক সেটে ওলামা যারা, আমি আমার একটা বিষয় হলো মিস্টার সালে, আমি যখন কোনো কাজ ধরি তো এটাকে ব্যাপক পরিসরে ধরি। আমি যখন হযরতের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেল, তো ঢাকার পুরা স্রোতটা আমি নানুপুরের সঙ্গে লাগায় দেওয়ার চেষ্টা করলাম। ঢাকা থেকে আমরা বাস ভরে ভরে নানুপুর যাইতাম, এবং ঢাকা প্রত্যেক বছর আমি ঢাকায় তেজগাঁয় একটা ব্যাপক বড় আয়োজন করে একটা প্রোগ্রাম করতাম নানুপুর হযরতকে। এখানে রুহানিয়তের একটা নতুন দিগন্ত যেন উন্মোচিত হচ্ছে, এবং ঢাকার যত মেধা, এই মেধাগুলোকে আমি এখানে নানুপুর হযরতের সঙ্গে লাগানোর জন্য, আজকে ঢাকাকে যারা পরিচালনা করছেন বা বিগতকালে ওই সময় যারা ছিলেন হযরত মাওলানা ইসহাক ফরিদি, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, তারপর মাওলানা আবুল ফাত্তাহ ইয়াহিয়া, এদের সকলকে কিন্তু আমি আমি জানি যে এরা মেধাবী, এরা এক শক্তিমান পুরুষ, এরা যেখানে দাঁড়াবে এই স্রোতকে কেউ থামাইতে পারবে না। আমি যেন চিহ্নিত করে করে এই লোকগুলোকে হযরতের সঙ্গে লাগাইলাম। আল্লাহ পাকের মেহরবানি, এরাও যোগ্য, নিঃসন্দেহে যোগ্য, আমার চেয়ে অনেক ভালো তাদের রুহানি হাল, তাদের আখলাকি হাল, তাদের এলমি উরুজ। তো এরা অল্প সময় হযরতের সঙ্গে ছিলেন, খেলাফত হয়ে গেছে, এখন তো তারা হযরতের ফলোয়ার হিসেবে, যদিও আমাদের হযরত মাওলানা ইসহাক ফরিদি মরহুম এন্তেকাল করে গিয়েছেন, কিন্তু এখনও মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মাওলানা আবুল ফাত্তাহ ইয়াহিয়া সবাই আছে, আমার বন্ধু বান্ধব কাজ করতেছে। এবং তখন আমরা এমন একটা স্রোত তৈরি করছিলাম মাওলানা মিস্টার সালে, যে সারা ঢাকা বরং সারা বাংলাদেশ এটা যেন নানুপুর হযরতের সঙ্গে একটা সম্পৃক্ততা পেয়ে গেল। এবং আপনি বিশ্বাস করতে পারবেন না, তখন ফেদায়ে মিল্লাত হযরত সৈয়দ আরশাদ মাদানী রহমতুল্লাহ আলাইহ এন্তেকাল করে যাওয়ার কারণে তার যে ফলোয়ারগুলো ঢাকায় ছিল,
বা বিভিন্ন জায়গায় ছিল, সবাই তখন এক বাক্যে নানুপুরের দিকে ছুটে চললেন। আর এদের যেন নেতৃত্ব দিচ্ছিলাম আমি আর মাওলানা ইসহাক ফরিদি। যাই হোক, আমরা অনেক কাজ অগ্রসর হয়ে গেছি, তো আমরা কাজটা শেষ করতে পারিনি। আমার মনে পড়ে হযরতের যেদিন এন্তেকাল হইল, সেদিন মাওলানা আমাদের তেজগাঁও মাদ্রাসার মোহতামিম মাওলানা কেফায়েতুল্লাহ সাহেবকে আমি বলতেছিলাম যে মাওলানা কেফায়েতুল্লাহ সাহেব, যদি আর 5টি বছর হযরত জিন্দা থাকতেন তো পুরা বাংলাদেশ নানুপুর হযরতের হাতের মুঠের ভিতরে চলে আসে। উনি আমাকে বললেন যে বেশক। তো নসিব খারাপ, হযরতের এন্তেকাল হয়ে গেল খুব স্বল্প সময়ে, আমরা চিন্তাও করতে পারলাম না। তবে হযরত আমাদেরকে একটা আলোর দিশা দিয়ে গিয়েছেন। আমার যে হযরত থেকে আমরা যে জিনিসটা পাইলাম যে একটা চেতনা হযরত সারা দেশে ছড়িয়ে দিয়ে গিয়েছেন, আকাবির দেওবন্দের যেই এলমে জাহের এলমে বাতিনকে একই স্রোতে সমন্বিত করে প্রবাহিতকরণের যে একটা নতুন মাত্রা হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সৃষ্টি করে গেলেন, এটা একটা তার এক্সট্রা অর্ডিনারি অবদান। দেওবন্দিয়তকে যেন আবার নতুন জাগৃতিতে তিনি প্রতিষ্ঠিত করে গেলেন, এটা হযরতের একটা বিরাট অবদান আমি মনে করি। আর 2 নম্বর, হযরত রহমতুল্লাহ আলাইহি যোগ্য আওলাদ যোগ্য আহফাদ তৈয়ার করে গেছেন, ছেলেদেরকে নাতিদেরকে তৈয়ার করছেন। হযরতের অনেক আওলাদ এবং সবাই এক একটা জিনিয়াস, তাদের কি ইল, তাদের কি আমল, তাদের কি আখলাক, কি চরিত্র, তাদের বিনয়, আপনি স্টোনিস্ট হয়ে যাবেন যে আজকাল পীর যারা তাদের ছেলেরা খেদমত পাওয়ার জন্য উন্মুখ থাকে। ব্যতিক্রম আমার নানুপুর হযরতের আওলাদ আহফাদ এরা মানুষকে খেদমত দেওয়ার জন্য পাগল পাড়া থাকে, এরা অনেক বড় বড় আলেম। আমি এই ব্যাপারে হযরতের বড় সাহেব জাদাকে মুহতামিম বানানোর ক্ষেত্রে আমি মনে করি আমার সামান্য কিছু মেহনত আছে, এবং আমি খুব প্রাউড ফিল করি যে আমার সেই দিনকার সিদ্ধান্তগুলো অত্যন্ত বাস্তবসম্মত। কারণ সাহেবজাদা আমাদের ভাইজান হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম যেই শৃঙ্খলা, যোগ্যতা, আস্থা এবং সাহসিকতার সঙ্গে এই বিশাল প্রতিষ্ঠান, যেটা শুধু বাংলাদেশ না, এটা পৃথিবীর অনেক মুসলিম দেশ পর্যন্ত তার ডালপালা সম্প্রসারিত, এই বিশাল প্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার দক্ষতা আমাদের ভাইজান হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব যেভাবে কৃতিত্বের সঙ্গে দেখাচ্ছেন, আল্লাহ শুকুর, এটা আমার হযরতের দোয়া, আমার ভাইজান হযরত মাওলানা হেলালুদ্দিন সাহেব, ভাইজান হযরত মাওলানা বেলালুদ্দিন সাহেব, ভাইজান হযরত মাওলানা শেহাবুদ্দিন সাহেব, হযরত মাওলানা ভাইজান ফরিদুদ্দিন সাহেব, ভাইজান কুতুবুদ্দিন সাহেব, প্রত্যেকেই এক একজন এক্সট্রা অর্ডিনারি যোগ্যতার অধিকারী। এবং মানাহেল শিরোনামে অনেক কাজ হইতেছে, অনেকগুলো হাসপাতাল, হেলাল ভাইজান সে তো অনেকগুলো মসজিদ এলাকায় বাইরে করে দিয়েছেন, বহু আলেম ওলামাকে তাদের মাদারেসগুলো পরিচালনার জন্য যথেষ্ট সহযোগিতা করতেছেন। তো এই এক অভিসংবাদিত আধ্যাত্মিক রাহবর ছিলেন হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, যাকে শত্রু মিত্রু সবাই ভালোবাসত। মিস্টার সালে আপনি অবাক হয়ে যাবেন, চট্টগ্রামে সেখানে দেওবন্দি অদেওবন্দির মধ্যে অনেক দিনের লড়াই আছে, এরা অনেকে কাউকে অত দেওবন্দি হুজুরদেরকে পছন্দ করেন, অনেকে অদেওবন্দি হুজুরদেরকে পছন্দ করেন, কিন্তু নানুপুর হযরত আমার হযরত ছিলেন এখানে এক ব্যতিক্রমধর্মী চরিত্র, যাকে উভয় পক্ষের লোকেরা পছন্দ করতেন, এটা একটা সাংঘাতিক এক্সট্রা অর্ডিনারি বিষয়। আমি চাই আল্লাহ পাক আমার হযরতের এই উদারতা, এই মন মানসিকতা, এই যে নতুন দিক নির্দেশনা করে গেলেন, এর উপর আমরা যেন সবাই চলতে পারি। আল্লাহ তাকে কবুল করেন, তার আওলাদকে কবুল করেন, আহফাদকে কবুল করেন, তার সকল
আত্মীয় স্বজনকে কবুল করেন এবং খোলাফা মুরিদ মুতাআল্লিকিন মুহিব্বিন শুভাকাঙ্ক্ষী সকলকে আল্লাহ পাক কবুল করেন দেশে বিদেশে যে যেখানে হযরতকে চিনে হযরতের সঙ্গে তাদের সম্পর্ক আল্লাহ পাক সকলকে দুনিয়ায় কামিয়াব করেন আখেরাতে কামিয়াব করেন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ডক্টর মিস্টার সালে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ খানকা শায়খ জাকারিয়া ঢাকার পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ একটি ঘোষণা খানকা শায়খ জাকারিয়া ঢাকা এর তত্ত্বাবধানে প্রত্যেক ইংরেজি মাসে আত্মশুদ্ধিমূলক দুইটি ইসলাহী মাহফিল হয় হযরত শায়খ ডক্টর মুস্তাক আহমদ দামাত বারাকাতুহুম স্বয়ং এই মাহফিলের নেতৃত্ব প্রদান করেন এই মাহফিলে জিকির ও মোরাকাবার প্রশিক্ষণ দেওয়া হয় দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম বায়াত করেন আগ্রহীদের জন্য সবগুজারিরও ব্যবস্থা রয়েছে তন্মধ্যে প্রথম মাহফিলটি অনুষ্ঠিত হয় ইংরেজি মাসের প্রথম শুক্রবার ঢাকা উত্তরখান কাঁচকুড়া জামিয়া শায়খ জাকারিয়া মাদ্রাসায় আর দ্বিতীয় মাহফিলটি অনুষ্ঠিত হয় ঢাকা তেজগাঁও রেলওয়ে স্টেশন জামা মসজিদে মাহফিল আসর নামাজ থেকে ঈশার নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হয় উভয় মাহফিলে অংশগ্রহণের জন্য খানকা শায়খ জাকারিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন।